আমি এখন রয়েছি ফুলিয়াতে। তার পূর্বে ছিলেন আমাদের যিনি কীর্তিবাস ওঝা, উনি বাংলায় অনুবাদ করেছিলেন রামায়ণ। পুরীতে হরিদাস হরিদাসের শেষ সমাধি মহাপ্রভু নিজে হাতে করে করছেন। বাংলার আদি কবি কৃত্তিবাস ওঝা, যাকে উদ্দেশ্য করে মধুকবি একদা লিখেছিলেন কৃত্তিবাস কীর্তিবাস কবি এ বঙ্গের অলঙ্কার। হ্যাঁ, আজ বলবো কবি কৃত্তিবাস ওঝার কথা। ঘুরে দেখব তার জন্মস্থান। আনুমানিক 1440 খ্রিস্টাব্দে নদিয়া জেলার ফুলিয়া নামক একটি গ্রামে কবি কৃত্তিবাস ওঝা জন্মগ্রহণ করেছিলেন। 12 বছর বয়সে বিদ্যার্জনের পরে গৌড়েশ্বর রাজা গণেশের পৃষ্ঠপোষকতায় সংস্কৃত রামায়ণকে তিনি বাংলা ভাষায় অনুবাদ করতে শুরু করেছিলেন, যা পরে শ্রীরাম পাঁচালী নামে খ্যাত হয়। আজ ঘুরে দেখব তার জন্মভিটে, আর সাথে দেখব এই জন্মভিটে সংলগ্ন আরেকটি দর্শনীয় স্থান, সেটি হলো হরিপাট। চলুন আজ ঘুরে আসি ফুলিয়া। এই বটগাছটির পাশেই একটি ছোট্ট ঘরে মহাকবি কৃত্তিবাসের একটি পূর্ণাবয়ব মূর্তি রক্ষিত আছে। হাতে নিয়ে কৃত্তিবাসী রামায়ণ বসে রয়েছেন মহাকবি। মহাকবির সাথেই এই ঘরে দেখতে পাওয়া যায় শ্রীরামের মূর্তি, মা সীতার মূর্তি। অন্যদিকে রয়েছে ভাই অনুজ লক্ষণের মূর্তি এবং মহাবীর হনুমানের মূর্তি। এই ঘরটির পাশেই রয়েছে কৃত্তিবাস কূপ, যেটি 1320 বঙ্গাব্দে খনন করা হয়েছিল। মূলত কৃত্তিবাস ধামে আসা দূর দূরান্তের তীর্থযাত্রীদের পানীয় জলের কষ্ট দূর করতেই
এই কূপটি খোঁড়া হয়েছিল। বর্তমানে সংস্কারের অভাবে কূপটির অবস্থা পুরোপুরি শেষ হয়ে গেছে। কূপটিতে কোনো জল নেই, বরং নোংরা আবর্জনায় ভর্তি হয়ে আছে। কবি কৃত্তিবাসের নামাঙ্কিত ফুলিয়া কৃত্তিবাস স্মৃতি বিদ্যালয় ঠিক কবির জন্মভিটের পাশেই অবস্থিত। বিদ্যালয়টির স্থাপনাকাল 1948 খ্রিস্টাব্দ। বিদ্যালয়টির প্রাঙ্গণেও আমরা দেখতে পেলাম মহাকবি কৃত্তিবাসের পূর্ণাবয়ব একটি মূর্তি রয়েছে এবং মূর্তির নিচে কবির সম্পর্কে কয়েকটি কথা লেখা রয়েছে। এটি হলো মহাকবি কৃত্তিবাসের নামাঙ্কিত একটি লাইব্রেরি বা মিউজিয়াম। দুর্ভাগ্যবশত সেদিন মিউজিয়ামটি বন্ধ ছিল, ফলে এর ভিডিওটি কভার করা গেল না। তবে আশা করছি পরে কোনো একটা পর্বতে এই ভিডিওটি অবশ্যই কভার করব। এখন আমি রয়েছি কৃত্তিবাস ঘাটে। কথিত আছে মহাকবি কৃত্তিবাস ওঝা নিয়মিত এই ঘাটে গঙ্গা স্নান করতে আসতেন। ঘাটটির বিভিন্ন অংশ আপনাদের ঘুরে ঘুরে দেখাব। আপাত শান্ত নির্জন এই গঙ্গার ঘাটটিতে অনেক পুণ্যার্থীর সমাবেশ ঘটেছে। কেউ এখানে এসছেন পবিত্র জলে স্নান করে নিজের দেহ পরিশুদ্ধি করতে, কেউ আবার এসছেন এই অমৃত সমজল সংগ্রহ করে ঘরে নিয়ে যেতে, আবার কেউ বা হয়তো এসছেন মানসিক প্রশান্তিতে গঙ্গা দর্শনের উদ্দেশ্যে। ঘাটের ঠিক পাশেই অস্থায়ী একটি চালাতে গড়ে উঠেছে একটি কালী মন্দির। কৃত্তিবাস ধাম দর্শনের পর এবার ঘুরতে ঘুরতে চলে এলাম শ্রী চৈতন্যদেবের অন্যতম পার্ষদ শ্রী হরিদাস ঠাকুরের আশ্রম দর্শনে। আমি এখন রয়েছি ফুলিয়াতে হরিদাস গোসাইয়ের আশ্রমের সামনে। হরিদাস গোসাই যিনি ছিলেন মহাপ্রভুর একজন অন্যতম পার্ষদ এবং উনি 11 বছর এই আশ্রমে ছিলেন। আমরা আস্তে আস্তে ভেতরে এবার ঢুকব আর দেখব ভেতরে কী কী মন্দির রয়েছে। স্থানটি হলো হরিপাট। এটি শ্রী চৈতন্যদেবের অন্যতম পার্ষদ শ্রী শ্রী হরিদাস ঠাকুরের সাথে সম্পর্কিত, যিনি হরে কৃষ্ণ মহামন্ত্র আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন। আনুমানিক 1450 বা 51 খ্রিস্টাব্দে বাংলাদেশের সাতক্ষীরা জেলার বুড়ন গ্রামে শ্রী হরিদাস ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। ইনি জন্মগ্রহণ করেছিলেন এক যবন ঘরে, অর্থাৎ মুসলমান গৃহে। পরে তিনি প্রভু শ্রী অদ্বৈত আচার্যের নিকট বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন। ইতিহাসে ইনি যবন হরিদাস নামে সমধিক পরিচিত। মহাকবি কৃত্তিবাসের অস্থি সমাধির ঠিক পাশেই একটি ছোট মন্দিরে রয়েছে এনার পূর্ণাবয়ব মূর্তি। শুধুমাত্র হরিনাম করার অপরাধে কাজীর নির্দেশে এনাকে অনেক কঠোর অত্যাচার সহ্য করতে হয়েছিল। পরে জগাই মাধায়ের উদ্ধারে ইনি বিশেষ ভূমিকা নিয়েছিলেন।
হরিদাস ঠাকুর, তখন তো হরিদাস নাম ছিল না, হরিদাস পূর্বে ছিলেন ব্রহ্মা, কৃষ্ণের অভিশাপে হরিদাস জন্মগ্রহণ করলো জগন্নাথ মুসলমানের। হরিদাসের হরিদাসের কথাটাও যে যেভাবে দেখেছেন সেই সেইভাবে অনুবাদ করেছেন, অর্থাৎ আমি যেভাবে হরিদাসকে দেখি আর কি সেইভাবে আমি বলব যে হরিদাস কাজীর হাতে বহু রকমের ওই ঘরে রয়েছে আমাদের সব দেখবার মতো। হরিদাসের মানে কাজীর হাতে যে অত্যাচার মানে অনাচারগুলো অত্যাচারগুলো হয়েছে, যখন লাস্টে যখন আর ওর কোনোরকমভাবে মৃত্যু হলো না, তখন বললেন তার পেয়াদাদের আজকে যদি হরিদাসের মৃত্যু না হয়, মানে ওর নাম ছিল হারেস, হারেসের যদি আজকে মৃত্যু না হয় আজকে তোমাদের মৃত্যু দরকার। তখন হারেসকে বললেন হারেস আজকে তোমাদের এতভাবে তোমাকে কোনোরকমভাবে মৃত্যু দিতে পারলাম, তুমি যদি না মৃত্যু হয় তাহলে তো আজকে আমাদের মরতে হবে। তখন হারেস বললেন আমার তো মৃত্যু হচ্ছে না, তুমি এক কাজ করো একটা বস্তার মধ্যে ভরে গঙ্গার জলে ফেলে দিলে, ফেলে দিলে পরে যে কাজকে বলবে একদম মৃত্যু হলো না, বস্তায় বেঁধে গঙ্গার জলে ফেলে দিয়েছি, ভাঙর কুমিরে খেয়ে শেষ হল। এখানে পরপর বেশ কয়েকটি মন্দির দেখতে পাচ্ছি। নামযজ্ঞ মঞ্চের মধ্যে দেখতে পাচ্ছি একটি রথ, অর্থাৎ জগন্নাথ দেবের রথযাত্রা এখানে বেশ ভালোই উদযাপিত হয় সেটা বুঝলাম। এই মতো যখন বলছে শান্তিপুর অদ্বৈত আচার্য এসো আমার মদন গোপাল কলিহত জীবকে উদ্ধার করো বলে, তখন জলের মধ্যে যখন আরাধনা করছেন তখন একটা হরিনাম করতে করতে চলে যাচ্ছে একটা বোড়ার মধ্যে কি যাবে, তখন ওইটাকে খুলে দেখে কি যে একটা সুন্দর সুপুরুষ ছেলে টেনে তুলেছে, তুলে খুলেছে, খুলে দেখছে যে সারা গায়ে বেত্রাঘাত করেছে। তখন বলছে কি তোমার মতো এত সুন্দর শান্তশিষ্ট ছেলেকে এত সুন্দর হরিনাম করো, তোমার গায়ে কি এত প্রহার করেছে? তখন বললো প্রভু এটা প্রহার বলবেন না, এটা হরিনামের অলঙ্কার। তখন উনি কী করলেন, একমাত্র অদ্বৈত আচার্য ওনাকে দীক্ষা দিয়েছে, দীক্ষা দিয়ে বললেন তুমি এখন কী করতে চাও? বলল প্রভু আমায় একটা এমন নিরিবিলি স্থান খুঁজে দিন সেখানে যেন আমি বসে নিরিবিলি স্থানে ভজন করতে পারি। তখন এই জায়গাটা ছিল একটা নদী ছিল, আর এই জায়গাটায় ছিল একটা বিষধর সাপ, একটা গোফা ছিল। এই বিষধর সাপের ভয়ে কেউ একটা বাঘ ভাল্লুক কোনো একটা পশু আসতে পারবে। তখন এই জায়গাটায় ওনার জন্য নির্ধারিত করা হলো, এই জায়গাটায় সব থেকে ভালো যায়। তখন উনি এইখানে এসে ভজন করতে থাকলেন, ভজন করতে করতে ওই হরিনামেই ওই সাপ উদ্ধার হয়ে গেলেন। পরে আসলেন যোগমায়া, ওই পঞ্চমুখী আসনটা একটা বট গাছ পাঁচটা বৃক্ষে দিয়ে ওইখানে যোগমায়া এসেছিলেন, যোগমায়াও এসে বশীভূত হয়ে এখানে থেকে গেল। তারপরে মহাপ্রভু আসলেন, মহাপ্রভু এসে বললেন যে তোমার এইখানকার লীলা শেষ, বেনাপুলের জঙ্গলে যাও, লক্ষ্মীরাকে উদ্ধার। তখন উনি লক্ষ্মীরাকে উদ্ধার করলেন। সেই দিকে এটা হরিদাস শ্রীপাদ, হ্যাঁ হরিপাট নামে বিখ্যাত এটা ফুল্লবাটি গ্রাম ছিল। হ্যাঁ তার পূর্বে ছিলেন আমাদের যিনি কীর্তিবাস ওঝা, উনি বাংলায় অনুবাদ করেছিলেন রামায়ণ, সেটা এটার লাইব্রেরি ওখানে রয়েছেন। আর ওপাশে ওই বটগাছটা দেখে আসলেন, ওই বটগাছের নিচে বসে বসে লিখেছিলেন। খুব সংক্ষেপে এইটুকু বললাম। প্রভু অদ্বৈত আচার্য ও নিত্যানন্দের সাথে মিলিত হয়ে ইনি শ্রী চৈতন্যদেবকে কৃষ্ণের অবতার হিসাবে ঘোষণা করেছিলেন। হরিদাস ঠাকুর যখন ওনার শেষ সময়, শেষ সময় পুরী ধামে, পুরীতে হরিদাস হরিদাসের শেষ সমাধি মহাপ্রভু নিজে হাতে করে করছেন। আর এইখানে পুরীতেই হলো মহাসাগর সমুদ্র তীর্থ, পুরীতে মহাপ্রভু হরিদাস ঠাকুরের চরণ ধুইয়ে দিচ্ছে পুরীতে। এইগুলো নষ্ট হয়ে গেছে, এটা মহাপ্রভুর মৃত্যুর পরে যখন খাওয়া দাওয়া করা হয়, এটা হলো সিংহদরজা দেখেছো, এটা গেছো পুরীতে, এটা এইটা সেই স্তম্ভ, এখানে ভিক্ষা করে মহাপ্রভু ভিক্ষা করছে।
আর এই জায়গাটায় খাওয়া দাওয়া করাচ্ছে। এটা খুব পুরনো তো, আর নিজে প্রাণ ত্যাগ করছে মহাপ্রভুকে দর্শন করতে করতে, সেটাই এটা সিদ্ধ বকুল। আর এইখানে যে হরিদাস ঠাকুরের কাজীর কথায় বেত্রঘাত হচ্ছে, এইটা এই যে, আর এটা বেনাপোলের, তোমাদের বনগা বেনাপোলের লক্ষ্যহীরা উদ্যান। আশ্রমটিতে রয়েছে একটি গোশালা যেখানে বেশ কিছু গরুকে প্রতিপালন করা হচ্ছে। বন্ধুরা, মহাকবি কৃত্তিবাস ওঝার জন্মভিটে এবং হরি পাঠ সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কৃত্তিবাস মিউজিয়ামের খুঁটিনাটি বিষয় নিয়ে অন্য কোনো এক পর্বে আরও একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপিত করব আশা করছি। আজ বিদায় নিচ্ছি, ধন্যবাদ।